আমার গাড়ি নিরাপদ। এই উদ্যোগের আওতায় নগরীর বন্দর এলাকার সিমেন্ট ক্রসিংয়ে চলাচলরত বৈধ কাগজ সম্বলিত সব সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ভেরিফাইড করে মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা কিউআর কোড ও নিউমেরিক আইডি কার্ড দেওয়া হয়েছে। প্রতিটা গাড়িতে আমরা একটা একটা করে স্টিকার দিয়ে দিচ্ছি, যে স্টিকারের মধ্যে কিউআর কোড থাকবে। কিউআর কোডটি স্ক্যান করলে চালক এবং ড্রাইভারের সকল তথ্যাদি সেখানে পাওয়া যাবে। এটা আমাদের যাত্রীদের সুরক্ষা দিবে, চালকেরও সুরক্ষা দিবে। যারা নিয়মিত ভ্রমণ করে, বিশেষ করে মহিলা, তাদের সুরক্ষার ক্ষেত্রে আমরা এটা আমার গাড়ি নিরাপদ প্রকল্প কাজ করে যাচ্ছি। পরবর্তীতে যাত্রীরা এই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে ড্রাইভার ও মালিক সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর ডিসি ট্রাফিক, শাকিলা সুলতানা, রেজাউল করিম খান, টিআই প্রশাসন বন্দর, শহীদুল ইসলাম, টিআই পতেঙ্গা, আশিস কুমার পাল, টিআই এয়ারপোর্ট, সার্জেন্ট মোহাম্মদ বেলাল হুসাইন, সার্জেন্ট মোহাম্মদ সাদিকুর রহমান সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।